আসসালামু আলাইকুম, আমি ডক্টর মরিয়ম জাহান চৌধুরী, প্রফেসর প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো এবং নিরাপদ আছো। আজকে আমি চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর ছাত্রীদেরকে তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জিন ক্লোনিং সম্পর্কে আলোচনা করব। তো এর আগে তোমরা জানো যে আমরা এক্সট্রাকশন অফ জিন কিভাবে আমরা পাবো সেটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি জিন ক্লোনিংটা সম্পর্কে আলোচনা করব। ক্লোনিং মানে কি? ক্লোনিং অর্থ হলো অনেকগুলো ক্লোন তৈরি করা। ক্লোন মানে একই ধরনের একাধিক কপি তৈরি করা। তার মানে আমরা যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেহেতু আমরা জানি এক্সট্রাকশন অফ জিন জানি, এখন যেই জিনটা আমাদের জিন অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয়, সেই জিন অফ ইন্টারেস্টটা যখন আমরা নিয়ে আসব, সেটার যদি একাধিক কপি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের গবেষণাটা ফলপ্রসূ হবে। যেমন ধরো ইনসুলিন, এটা কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য খুবই একটা দরকারি একটা জিনিস। ইনসুলিন ছাড়া ডায়াবেটিস কন্ট্রোল হয় না। তো এখন এই ইনসুলিনটাকে যদি আমরা একাধিক কপি করে তৈরি করে নিতে পারি, ইনসুলিন যেই জিনটা ইনসুলিন তৈরি করে সেই জিনটাকে যদি আমরা একাধিক কপি করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ইনসুলিনটা বিভিন্ন জনকে দিতে পারবো, বা বিভিন্ন যে সমস্ত ব্যক্তির প্রয়োজন তাদেরকে আমরা ইনসুলিনটা সরবরাহ করতে পারবো। উইদাউট জিন ক্লোনিং সেটা কিন্তু সম্ভব নয়। তো সেটা, সুতরাং জিন ক্লোনিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা প্রধান উদ্দেশ্যই কিন্তু জিন ক্লোনিংটা। সুতরাং আসো আজকে আমরা জিন ক্লোনিং সম্পর্কে জানি। ডিএনএ ম্যানিপুলেশনের ক্ষেত্রে এক যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। একটি ডিএনএ মলিকিউলের দুটি নির্দিষ্ট অংশ কর্তন করে নির্দিষ্ট ডিএনএ খণ্ড পৃথক এবং পরবর্তীতে অপর একটি মলিকিউলে তা সন্নিবেশ করা হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসে বা তার আগের গত ক্লাসে আমরা জেনেছি যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হতে হলে সেখানে একটা নির্দিষ্ট জিন যেটা আমাদের প্রয়োজন, সেই জিনটাকে আমরা কেটে নিয়ে আসবো থ্রু তোমার নির্দিষ্ট এনজাইমের মাধ্যমে, এবং সেই এনজাইম এবং মাধ্যমে নিয়ে এসে পরবর্তীতে এটা অন্য একটা প্লাজমিক ডিএনএর সাথে সংযুক্ত করব, যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ পরবর্তীতে নাম দেই। যে নতুন ডিএনএ মলিকিউল উৎপাদিত হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ, এবং ব্যবহৃত কৌশলকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এটা আমরা আগেই জেনে এসেছি। এই কৌশল অবলম্বন করে একটি জিন বা ডিএনএ খণ্ডের একটি কপি ক্লোন করে অভিন্ন এবং বহু সংখ্যক কপি তৈরি করা যায়। এটি সম্ভব হয় কারণ প্লাজমিড অথবা ফাস্ট ভেক্টর স্বাভাবিক নিয়মে পোষক কোষের মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। তো দেখো, এখানে এই ছবিটার মধ্যেই দেখো, আমাদের এই লাল অংশটা হলো ডিজায়ার জিন, মানে এই জিনটা আমার দরকার। সুতরাং এই জিনটাকে আমরা রেস্ট্রিকশন নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে দুই পাশে কেটে নিয়ে এসে, যখন এই এটি হলো একটা প্লাজমিড ভেক্টর বা প্লাজমিড ডিএনএ, যে ডিএনএর মধ্যে আমরা এই ডিজায়ার জিন বা আমার যে কাঙ্ক্ষিত জিন সেই জিনটাকে সংযুক্ত করব। এবং সেই জিনটাকে দেখো এখানে সংযুক্ত করা হয়েছে লাইগেস এনজাইমের মাধ্যমে। তারপর এটাকে একটা ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে কালচার করে একাধিক কপি যখন তৈরি করব, তখনই কিন্তু সেটাকে আমরা জিন ক্লোনিং বলবো। এমনকি এই ভেক্টর মলিকুলে যখন কোনো পরক জিন বা ডিএনএ খণ্ড যুক্ত হয়, তখনও তার প্রতিলিপন অব্যাহত থাকে। তার আগে একটু আমরা এখানে দেখি যে এই যে এখানে আমরা বলছি যে এটি সম্ভব হয় ডিএনএ খণ্ডের একটি কপি ক্লোন করে অভিন্ন বহু সংখ্যক কপি তৈরি করা যায়। তার মানে এই জিনটাকে, এই অংশটাকে আমরা ক্লোন করে অসংখ্য বহু সংখ্যক কপি তৈরি করতে পারি। এটি সম্ভব হয় কারণ প্লাজমিড অথবা ফাস্ট ভেক্টর স্বাভাবিক নিয়মে পোষক কোষের মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম।
এমনকি এই ভেক্টর মলিকিউলে যখন কোনো পরক জিন বা ডিএনএ খণ্ড যুক্ত হয় তখনও তার প্রতিলিপন অব্যাহত থাকে। এটাই একটা মজার ব্যাপার যে যখন যদিও আমরা যখনই আমরা যখন কোনো এই একটা ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে সংযুক্ত করে দেই বা কালচার করতে দিয়ে দেই তখনও কিন্তু তার যে প্রতিলিপন সেটা অব্যাহত থাকে। ভেক্টর মলিকিউলের সাথে সাথে সংযোজিত জিনটিও অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে রেপ্লিকেট হতে থাকে এবং এটাই কিন্তু মজার ব্যাপার যে দেওয়ার পরেও কিন্তু এটা এই ভেক্টর যে জিনটা আমরা দিয়ে দিচ্ছি সেই জিনটা কিন্তু রেপ্লিকেট হতে পারে এবং রেপ্লিকেট হতে পারে বলেই আমরা কিন্তু এটাকে একাধিক কপি আমরা তৈরি করতে পারি। এই পদ্ধতিটিকে জিন ক্লোনিং বলা হয়। জিন ক্লোনিংয়ের জন্য সর্বপ্রথম কোনো একটি জীব থেকে কাঙ্ক্ষিত জিন পৃথক করা হয়, যেটা এখানে দেখানো হচ্ছে যে কাঙ্ক্ষিত জিন পৃথক করা হচ্ছে, এইটা আমার কাঙ্ক্ষিত জিন। দ্বিতীয় ধাপে পৃথককৃত জিন নির্দিষ্ট বাহক বা ভেক্টর মলিকিউলে সংযোজন করা হয়, এটা আমার ভেক্টর মলিকিউল এবং এটার মধ্যে আমি সংযুক্ত করব। তৃতীয় ধাপে সন্নিবিষ্ট ভেক্টরে ডিএনএ মলিকিউলকে পোষক কোষের মধ্যে প্রবেশ করানো হয়। এবার সংযোজন করার পরে এবার এটাকে এই যে পোষক ব্যাকটেরিয়া এই ইকোলাই এবং যা এর ভিতরে প্রবেশ করানো হয়। চতুর্থ ধাপে পোষক কোষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংযোজিত কাঙ্ক্ষিত জিনের সংখ্যা বৃদ্ধি হয়, যেটা আমি একটু আগেই বলেছি যে এখানে জিনটা কাঙ্ক্ষিত জিনটাও তোমার একাধিক সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে পোষক কোষ অসংখ্য অভিন্ন কোষ সমন্বিত কলোনি গঠন করে। কলোনির প্রতিটি কোষ এক বা একাধিক রিকম্বিনেন্ট ডিএনএ ধারণ করে। মলিকিউলটি এখন যে জিনটি বহন করে তাকে ক্লোনড জিন বলা হয়। এখন কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ পৃথকীকরণ। একটি জীবের ডিএনএ কয়েকটি থেকে কয়েক লক্ষ পর্যন্ত জিন ধারণ করে, কাজে একটি জীবের ডিএনএ থেকে প্রয়োজনীয় জিনটি পৃথক করা বেশ মুশকিল। যদি কোনো জিনের বৈশিষ্ট্য অনায়াসে শনাক্ত করা যায় তবে শটগান পদ্ধতি ব্যবহার করে জিন পৃথক করা সহজ। এখন একটা জীবের ডিএনএর মধ্যে অসংখ্য জিন থাকে, তাহলে আমি যে জিনটা দরকার সেই জিনটা আমি পৃথক করব, আগে পৃথক করে নিতে হবে, তারপরে তো আমি সেটা তোমার প্লাজমিক ডিএনএর সাথে সংযোজন করব। তাহলে ওই পৃথক করার কী কী পদ্ধতি থাকতে পারে? যদি কোনো জিনের বৈশিষ্ট্য অনায়াসেই শনাক্ত করা যায় তবে শটগান পদ্ধতি ব্যবহার করে জিন পৃথক করা সহজ, অন্যথায় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় উৎপাদিত এমআরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করা হয়। এখন আসি আমরা শটগান পদ্ধতিতে। এই পদ্ধতিতে স্বতন্ত্রভাবে কোষ থেকে সম্পূর্ণ ডিএনএ আহরণ করে একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করা হয়। তার মানে একটা জিনের কিছু অংশ ডিএনএ থেকে নিয়ে তারপর সেটাকে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে অসংখ্য ভাগে ভাগ করে নেওয়া হয়। উৎপাদিত যে কোনো খণ্ডের মধ্যে কাঙ্ক্ষিত জিন অবস্থান করতে পারে। এখানে এই যে অনেকগুলো জিন তৈরি হয়ে গেল, এর প্রত্যেকটার ভিতরেই কাঙ্ক্ষিত জিন অবস্থান করতে পারে। যদি কোনোভাবে কাঙ্ক্ষিত জিনটিও খণ্ডিত হয় তবে সেক্ষেত্রে অন্য একটি রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা উচিত। ডিএনএ হাইব্রিডাইজেশন পদ্ধতির মাধ্যমে কাঙ্ক্ষিত জিনটি পৃথক হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব। যান্ত্রিক পদ্ধতিতেও আহরণকৃত ডিএনএ খণ্ডিত করা যায়। তাহলে এই গেল আমাদের শটগান পদ্ধতি। এবার এমআরএনএ থেকে ডিএনএ প্রাপ্তি। শটগান অথবা যান্ত্রিক পদ্ধতিতে ডিএনএ ভেঙে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয় এবং প্রাপ্ত খণ্ডগুলি থেকে কাঙ্ক্ষিত জিন নির্বাচন করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। যেহেতু শটগানে কিন্তু একটু তোমার সমস্যা আছে, সেই জন্য বিকল্প পদ্ধতি হিসাবে এমআরএনএ থেকে ডিএনএ উৎপন্ন করা হয়। দুভাবে এমআরএনএ থেকে ডিএনএ পাওয়া সম্ভব, একটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন পদ্ধতি, আরেকটাকে আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পদ্ধতি। এবার আসি হাইব্রিডাইজেশন পদ্ধতি। সর্বপ্রথম একটি জীবের কোষ থেকে সম্পূর্ণ ডিএনএ আহরণ করা হয়। তাপ অথবা অ্যালকালি প্রয়োগের মাধ্যমে এই দ্বিসূত্রি ডিএনএ ডিনেচার করে একসূত্রি ডিএনএতে রূপান্তরিত করা হয়। তাপ দিয়ে অথবা অ্যালকালি প্রয়োগের মাধ্যমে দ্বিসূত্রি ডিএনএ তো সবসময় তোমরা জানো দ্বিসূত্রক হিসাবে থাকে, সুতরাং এবার এটাকে একসূত্রে রূপান্তরিত করতে হবে। এই একসূত্রি ডিএনএ জিনে ট্রান্সক্রিপশনকৃত এমআরএনএ সঙ্গে একটি মিশ্রণ প্রস্তুত করা হয়। মিশ্রণে অবস্থিত ডিএনএর কমপ্লিমেন্টারি অংশের সাথে এমআরএনএ জোর বেঁধে ডিএনএ আরএনএ যৌগ তৈরি করে।
ঠিক আছে, একটি জিনের জেনেটিক, এবার আসি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মেথড। একটি জিনের জেনেটিক বার্তা স্থানান্তরের যে স্বাভাবিক পদ্ধতি তা হলো ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। এটা আমরা জানি, সেন্ট্রাল ডগমা যে ইয়েটা, এটাই কিন্তু বলে যে ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি হবে এবং এমআরএনএ থেকে পরে আমরা প্রোটিন তৈরি করব। ডিএনএ থেকে আরএনএ হতে ট্রান্সক্রিপ্টেজ এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে। 1960 সালে টেমিন এবং বাল্টিমোর পৃথক পৃথকভাবে ঠিকের বিপরীতমুখী এক প্রক্রিয়া লক্ষ্য করেন আরএনএ টিউমার ভাইরাসের। আরএনএ টিউমার ভাইরাসে সাধারণত আমরা কি বলছি, ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে আমরা পাচ্ছি প্রোটিন, এবং সেখানে ডিএনএ থেকে আরএনএ হতে ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা অনুঘটক হিসেবে কাজ করে। এগুলো তোমরা ট্রান্সক্রিপশন যখন থার্ড ইয়ারে পড়ছো সেখানে কিন্তু এগুলো তোমরা জেনে এসছো। সুতরাং এখন আর ওইটা ওই পিছনে আমরা তাকাবো না, আমরা সামনের দিকে যাচ্ছি। এবং টেমিন এবং বাল্টিমোর লক্ষ্য করলেন যে সাধারণত কি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ হওয়ার কথা, কিন্তু আরএনএ টিউমার ভাইরাসে তারা দেখলেন যে এখানে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আরএনএ টেমপ্লেট থেকে কমপ্লিমেন্টারি একসূত্রী ডিএনএ তৈরি করে। এই আবিষ্কার নির্দিষ্ট জিন আহরণ করতে একটি উপযোগী কৌশলের জন্ম দেয়। সুতরাং এইটা জানার পরে বেশ একটা নতুন কৌশল মানে জিন, নির্দিষ্ট জিনের তৈরি আহরণ করার জন্য একটা উপযোগী কৌশলের জন্ম দেয়। এই কৌশলের ধাপগুলি নিম্নরূপ। কি কি কৌশলটা কিভাবে করছে আমরা আসি, কাঙ্ক্ষিত জিনের পরিশুদ্ধ এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশনের জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যোগ করা হয়। এই এনজাইমের ক্রিয়ায় একসূত্রী ডিএনএ উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে হলো সেই আরএনএ, সেই আরএনএটা এবার একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়েছে, সেখান থেকে এবার একসূত্রী এমআরএনএ তৈরি হল। এই একসূত্রী ডিএনএকে এমআরএনএ সূত্রের কমপ্লিমেন্টারি বলা হয়। ঠিক আছে, হবে একে কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ নামেও অভিহিত করা হয়। দেখো এই যে এটা এখানে, এই যে একটা ডিএনএ তৈরি হয়ে গেল, এটাকে আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ বলছি। এবং এই কমপ্লিমেন্টারি ডিএনএটা পরবর্তীতে আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করছে এবং এটাকে আমরা তখন সিডিএনএ বলছি। অ্যালকালির সাহায্যে হাইড্রোলাইসিস করে আরএনএ টেমপ্লেট থেকে একসূত্রী ডিএনএ পৃথক করা হয়। ডিএনএ পলিমারেজ এক এনজাইমের সাহায্যে একসূত্রী ডিএনএকে দ্বিসূত্রীতে রূপান্তরিত করা হয়, যেটা আমি এখানে বলেছি। এছাড়াও আমরা জিনোমিক লাইব্রেরি এবং জিনের রাসায়নিক সংশ্লেষের মাধ্যমেও ডিএনএ সংগ্রহ করতে পারি। আমরা কিন্তু ওই 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 আমরা একটু আগে বলছি যে শটগান পদ্ধতি বা এমআরএনএ থেকে আমরা কিভাবে ডিএনএ তৈরি করতে পারি, এগুলো ছাড়াও কিন্তু আমরা আরও দুভাবে ডিএনএ সংগ্রহ করতে পারি। একটাকে আমরা, একটা হচ্ছে জিনোমিক লাইব্রেরি, আর একটা হলো জিনের রাসায়নিক সংশ্লেষ। চলে আসি এবার জিনোমিক লাইব্রেরি কি। এটা হলো কোনো জীবের সকল জিনের সমষ্টি। প্রথমে কোনো জীবের জিনোম আহরণ করে তা থেকে খণ্ড খণ্ড ডিএনএ নিয়ে বাহক ডিএনএর সাথে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। অতঃপর উক্ত রিকম্বিনেন্ট ডিএনএ পোষকে প্রবেশ করানো হয়। পোষক দেহে উক্ত জিন বা ডিএনএকে স্থানান্তরের পর ডিএনএর অসংখ্য কপি সৃষ্টি হবে, যেখানে সকল জিন স্বতন্ত্রভাবে অবস্থান করবে। এভাবে সৃষ্ট একটি জিনোমিক ডিএনএ খণ্ডের ক্লোন সমষ্টিকে জিন লাইব্রেরি বা জিনোমিক লাইব্রেরি বলে। ঠিক আছে, এ সকল লাইব্রেরি তৈরি করে যেমন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, তেমনি আবাদ করে এর সংখ্যা বাড়ানো যায়। তাহলে আমরা জিনোমিক লাইব্রেরি থেকে, সেখান থেকেও আমরা কিন্তু নির্দিষ্ট জিন আহরণ করে আমরা সেটাকে সংরক্ষণ করে রাখতে পারি এবং ওখান থেকে পরবর্তীতে যে নির্দিষ্ট জিনটা আমাদের দরকার সেটা নিয়ে আমরা নানা রকম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে প্রয়োগ করতে পারি। আরেকটা আমি যেটা বলেছি সেটা হলো জিনের রাসায়নিক সংশ্লেষ। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড অনুক্রম বা এমআরএনএ এর ক্ষার অনুক্রম তৈরি হয় জিনের কার্যকারিতায়। সংশ্লিষ্ট জিনের ক্ষার অনুক্রম তথা কোডনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়। এক একটি অ্যামাইনো অ্যাসিড এক একটি নির্দিষ্ট জিনেরই প্রতিবিম্ব। জিনের রাসায়নিক বা উৎসেচকীয় সংশ্লেষের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডের অসংখ্য কপি তৈরি করে সেখান থেকে কাঙ্ক্ষিত জিন আহরণ করা যায়।
পিসিআর কৌশল, যে পদ্ধতির সাহায্যে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অণু থেকে সংগৃহীত কাঙ্ক্ষিত জিন বা ছোট ডিএনএ খণ্ডকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত বহুগুণ বৃদ্ধি করা যায়, ওই পদ্ধতিকে পিসিআর প্রযুক্তি বলে। আমরা কিন্তু এর আগে জিনের রাসায়নিক সংশ্লেষ সম্পর্কে জানলাম। এই চারটা পদ্ধতি ছাড়া বর্তমানে যেটা আর একটা পদ্ধতির মাধ্যমে জিন ক্লোন করা হয় সেটা হলো পিসিআর কৌশল, বা যেটাকে পলিমারেজ চেইন রিয়াকশন বলা হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, যে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ অণু থেকে সংগৃহীত কাঙ্ক্ষিত জিন বা ছোট ডিএনএ খণ্ডকে স্বল্প সময়ের মধ্যে দ্রুত বহুগুণ বৃদ্ধি করা হয়, এবং এটাকেই আমরা পিসিআর প্রযুক্তি বলছি। তাহলে পিসিআর প্রযুক্তিটা কিভাবে হয়, তাপ নিয়ন্ত্রণক্ষম যন্ত্র থার্মাল সাইক্লারের সাহায্যে পিসিআর পরিচালনা করে জিন বা ডিএনএ সংখ্যা বৃদ্ধি বা এমপ্লিফাই করা হয় বলে এটি ডিএনএ এমপ্লিফায়ার বা জিন এমপ্লিফায়ার নামেও পরিচিত। প্রথমে একটি টেস্ট টিউবে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ, দুটি নিউক্লিওটাইড প্রাইমার, চারটি নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ, তাপ সহ্যকারী ডিএনএ পলিমারেজ, এইসব উপাদান সমূহ একত্রে মিশ্রিত করে নিতে হয়। তাহলে অনেকগুলো জিনিস আমরা একত্রে মিশ্রিত করে নিব। একটা হলো যেটা কাঙ্ক্ষিত জিন যেটা আমার দরকার, যেটার ক্লোন করতে হবে, দুটো নিউক্লিওটাইড প্রাইমার দরকার, চারটা নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ দরকার, তাপ সহ্যকারী ডিএনএ পলিমারেজ দরকার। এই সব অংশগুলোকে একত্রে মিশ্রণ করে নিতে হয়। এরপর পর্যায়ক্রমে নিচের ধাপ অনুসরণ করা হয়। তাপ নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ডকে 90 থেকে 98 সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয়, ফলে ডিএনএ দুটি সূত্র আলাদা হয়ে যায় ও প্রাইমারগুলি তাদের নির্দিষ্ট স্থানে সংযুক্ত হওয়ার সুযোগ পায়। এখন আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোকে একটা তাপ নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে যে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড থাকে সেটাকে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উত্তাপে উত্তপ্ত করা হয়, ফলে ডিএনএ দুটি সূত্র আলাদা হয়ে যায় এবং প্রাইমারগুলি তাদের নির্দিষ্ট স্থানে সংযুক্ত হবার সুযোগ পায়। এই যে এখানে দেখো যে এটা ছিল আমাদের প্রথম, ছিল এটা আমাদের এক সূত্রে একটা ডিএনএ ছিল, পরবর্তীতে এটাকে আলাদা করে নেওয়া হলো এবং এই দুই জায়গায় দুটা প্রাইমার সংযুক্ত হয়ে গেল। একে যখনই এই দুটা দ্বিসূত্রে ডিএনএ এক সূত্রে পরিণত হয়ে গেল সেটাকে আমরা বলছি ডিনেচারেশন স্টেপ। এবার ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস করতে হবে। এ পর্যায়ে মিশ্রণের তাপমাত্রা ধীরে ধীরে কমিয়ে 60 থেকে 40 ডিগ্রিতে নিয়ে আসবো সেন্টিগ্রেডে। এর ফলে প্রাইমারগুলি পৃথকীকৃত ডিএনএ সূত্র দুটির সম্পূরক অনুক্রম হিসেবে তিন প্রান্ত বরাবর অবস্থান নেয়। এই যে এখানে তিন প্রান্ত বরাবর এরা কিন্তু অবস্থান নিয়ে নিয়েছে এবং এই সম্পূরক অনুক্রম হিসেবে তিন প্রান্ত বরাবর অবস্থান নেয়, এটাকে আমরা অ্যানিলিং বলছি। এবার আসি প্রাইমার সম্প্রসারণ। এক্ষেত্রে মিশ্রণে বিদ্যমান নিউক্লিওটাইড সমূহ আয়নের উপস্থিতিতে পরস্পর যুক্ত হয়ে নতুন ডিএনএ সূত্র তৈরি করে এবং একটি দ্বিসূত্র ডিএনএ খণ্ডে পরিণত হয়। এ পর্যায়ে 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনুসরণ করা হয়। তো এখানে দেখো যেটা আমরা বলছি, যে এই যে এখানে প্রথমে প্রাইমারগুলো তাদের জায়গায় চলে আসলো, আসার পরে এইবার কিন্তু প্রত্যেকটার থেকে এই একটার থেকে তোমার একটি একটি আলাদা হয়ে গেল এবং তারপর সেখান থেকে দুইটা, দুইটার থেকে এই একটার থেকে দুইটা তৈরি হলো, দুইটার থেকে এবার আরও চারটা তৈরি হলো, এইভাবে তোমার ক্লোনগুলা তৈরি হতে থাকে ধীরে ধীরে। তার মানে এই এই একটার থেকে প্রথমে এখানে এই জিনিস, এটার থেকে আমরা এই দুইটা পেলাম, তারপরে এই দুইটার থেকে এটার থেকে দুইটা, এটার থেকে দুইটা, এইভাবে মোট চারটা পেলাম। এখানে ধীরে ধীরে এইভাবে ক্লোনগুলো তৈরি হতে থাকে। তাহলে এই যে যেখানে বললাম যে এক্ষেত্রে মিশ্রণে বিদ্যমান নিউক্লিওটাইড সমূহ আয়নের উপস্থিতিতে
পরস্পর যুক্ত হয়ে নতুন ডিএনএ সূত্র তৈরি করে এবং একটি দ্বিসূত্র ডিএনএ খণ্ডে পরিণত হয়। এবং এইভাবে তো করতে করতে তারা তারা প্রত্যেকে এই যেখানে দেখো লাস্টে এসে এইটা দ্বিসূত্র, এটা দ্বিসূত্র, এটা দ্বিসূত্র, এটা দ্বিসূত্র, এইভাবে আমরা দ্বিসূত্র ডিএনএ তৈরি করতে পারি। এবং এক্ষেত্রে তাপমাত্রাটা 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনুসরণ করা হয়। সুতরাং এই পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমেও আমরা কিন্তু ডিএনএটাকে ডিএনএ কপি তৈরি করতে পারি, যে ডিএনএটা আমাদের দরকার। তো আজকে এই পর্যন্ত থাকুক, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার আলোচনা শোনার জন্য। আশা করি তোমাদের এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, কারণ জিন ক্লোনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আমরা কিন্তু আজকে শেষ করি নাই, আমরা কিন্তু আজকে শুধুমাত্র ক্লোন, কয়েকটা ক্লোন হচ্ছে কিভাবে বা জিন যে কাঙ্ক্ষিত জিএনএটা সেটার সংখ্যা কিভাবে বৃদ্ধি করা হচ্ছে সেটা কিন্তু আমরা আজকে জানলাম। কিন্তু পরবর্তী আবার নেক্সট ক্লাসে আমরা কিন্তু সেই ক্লোনটাকে আমরা কিভাবে ডিটেক্ট করে আলাদা করে নিব সেগুলোও কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? কারণ কি, আমরা এখানে যে ক্লোনটা তৈরি করছি সেখানে অন্য জিনও থাকতে পারে। সুতরাং আমার যে জিনটা দরকার সেই জিনটা কিন্তু আমাকে আবার বের করে নিয়ে আসতে হবে। অতএব আমরা কিন্তু নেক্সট ক্লাসে আরো বিস্তারিত জানবো কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, তোমরা ভালো থেকো এবং বাসায় থেকো। ধন্যবাদ।